আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, ঈদ উদযাপনের জন্য শেষ দিনে রাজধানী থেকে গ্রামে যাচ্ছেন বহু মানুষ, তবে নেই সেই চিরচেনা ভিড়। ট্রেন, বাস ও লঞ্চে স্বাচ্ছন্দ্যে ফিরছে ঘরমুখ মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে 5টি ট্রেন ছেড়ে গেছে, কোনো রকম শিডিউল বিপর্যয় নেই, যাত্রীর চাপও স্বাভাবিক। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কোনো দুর্ভোগ ছাড়াই ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে, তবে মোটর সাইকেলের সংখ্যা আজও বেশি। লঞ্চ ও স্পিড বোটে যাত্রীর চাপ অনেকটা কম। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও যানবাহনের কোনো চাপ নেই। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ নেই। একই চিত্র সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের 26টি পয়েন্টে আর্মড পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে, স্বস্তিতে যাত্রীরা। অপরদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ কম, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। এছাড়া অন্যান্য মহাসড়কে কিছুটা ধীর গতিতে যান চলাচল করলেও যানজট নেই। গাবতলী বাস টার্মিনালে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, যাচ্ছি তার কাছে। তামজিদ, বাস টার্মিনালে আপনি যাত্রী কেমন দেখছেন আজকে, আর পরিবহন শ্রমিকরা কি বলছেন? বাবু, বাস টার্মিনালে যাত্রী কেমন দেখছে এটি যদি বলতে হয়, প্রত্যেক ঈদের যে চিত্র, ঈদের আগের দিনে বাস টার্মিনালগুলোতে পা রাখা দায় হয়ে যায়, অর্থাৎ সাধারণ যাত্রী এতটাই চাপ থাকে যে স্বাচ্ছন্দ্যে হাঁটাটাই মুশকিল হয়ে যায়, সেটির একেবারেই ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবারে ঈদের আগের দিন অর্থাৎ আজকে গাবতলী বাস স্ট্যান্ড ফাঁকা ফাঁকা, অর্থাৎ যাত্রী খুবই কম, এবং যাত্রী এতটাই কম যে বাস পরিপূর্ণ হচ্ছে না, এবং বাস পরিপূর্ণ করার জন্য অতিরিক্ত সময় নিতে হচ্ছে এবং যাত্রীদেরকে অপেক্ষা করানো লাগছে, বাসের বাস পরিপূর্ণ হওয়ার পর ছাড়ছে, সেই জন্য যাত্রীরা আগেভাগে আসলেও কিছুটা বিলম্ব পড়তে হচ্ছে। আমি বাস টার্মিনালে আসার পরে দেখেছি হঠাৎই বিআরটিএর চেয়ারম্যান এখানে এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন যে এখানকার অবস্থা কী। যদি তার সাথে একটু কথা বলি, আপনার কাছে একটি জিনিস জানতে চাওয়া যে আসলে এবার যে আমরা স্বস্তির বিষয়টি দেখছি বেশ ফাঁকা, এটি কি আপনাদের ব্যবস্থাপনার বিষয়ে আপনি ইয়ে দিবেন, নাকি আসলে যাত্রী কম যে সেই কারণে? ধন্যবাদ। আসলে আমাদের এটা ব্যবস্থাপনার এটা সুফল আমি মনে করি, কারণ আপনারা জানেন যে আমাদের নর্থ বেঙ্গলের দিকে যেতে ঈদের যাত্রাটা সবসময় এটা মানে অস্বস্তিদায়ক একটা বিষয় ছিল, কারণ ওটা যানজট, দীর্ঘ যানজট আমরা ফেস করতাম আগে। কিন্তু এবারে যে আমরা তিনটা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে, একটা নতুন নলকাতে নতুন ব্রিজ হয়েছে, ওটা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, কিছু ম্যানেজমেন্টে আমরা আগে থেকেই মানে আমরা সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে করা হয়েছে। জি, যেটা বলছিলেন আসলে উনি হঠাৎই এখানে পরিদর্শনে এসছেন, যে কারণে আমরা তার একটু প্রতিক্রিয়া নিলাম। এখানে যেটি আমরা দেখেছি, কিছু অভিযোগ আছে, সাধারণ মানুষ এসেছেন বলছেন যে যাত্রী কম থাকলেও কাউন্টার থেকে কিছু কিছু ক্ষেত্রে ভাড়া বেশি চাওয়া হচ্ছে, আবার কাউন্টারের লোক বলছেন তারা যাত্রী পাচ্ছেন না, সেজন্যে যাত্রীদেরকে বিলম্ব করিয়ে আসলে যাত্রা করতে হচ্ছে। তো সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ফাঁকা ফাঁকা অবস্থাতেই সাধারণ যাত্রীরা কিন্তু গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারছেন। বাবু, গাবতলী বাস টার্মিনাল থেকে জানছিলাম ট্রেন যাত্রার খবর। মহাসড়কে ঈদ যাত্রার পরিস্থিতি জানতে যাচ্ছে সিরাজগঞ্জে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। ইন্না, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের আজকে চিত্র আমাদেরকে জানান। বাবু, আমি যেখানে আমি দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ রোড গোল চত্বর এলাকায়। এই গোল চত্বর দিয়ে দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের 22 জেলার মানুষ চলাচল করে। তো প্রতিদিন এই মহাসড়ক দিয়ে প্রায় 20-21 হাজার যানবাহন চলাচল করে, কিন্তু আজকের চিত্রটা পুরোটাই হলো ভিন্ন। সকাল থেকে আমি এখানে অবস্থান করছি, আমি দেখতে পেয়েছি যে এই বঙ্গবন্ধু সেতু দিয়ে অন্যান্য বছরে কিন্তু এই সময়টায় ব্যাপক যানজট লেগেই থাকতো, কিন্তু এখন আজকের এই দিনটা শুধু নয়, গত 2-3 দিন হলো এই মহাসড়ক দিয়ে যানজট চোখে পড়েনি। তো আজকে এই মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল, বিশেষ করে ঢাকার থেকে যে উত্তরবঙ্গ যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি উত্তরবঙ্গের মধ্যে অলরেডি প্রবেশ করেছে। এই মহাসড়ক পুরোটাই বলতে গেলে একটা ফাঁকা অবস্থানে রয়েছে। এই মহাসড়ক দিয়ে যান চলাচল, দুই একটি বাস এবং ট্রাক চলাচল করলেও
বাসগুলোতে কিন্তু খুব একটা যাত্রী ছিল না। তো এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সকাল থেকে যান চলাচল একেবারেই ছিল না, মাঝে মধ্যে দুই একটি যানবাহন চলাচল করেছে। তো সিরাজগঞ্জ থেকে সর্বশেষ ছিল এই আমার কাছে। সিরাজগঞ্জ থেকে জানছিলাম মহাসড়কের খবর। নৌরুটের খবর জানতে এখন যাচ্ছি পাটুরিয়া ঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সাব্বির সোহেল। সাব্বির, দোলদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপারের চিত্র আজকে কেমন দেখছেন? জি বাবু, রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যেখানে পাটুরিয়া দোলদিয়ার নদী পার হওয়ার জন্য। আজকে ঠিক তার চিত্রটি ব্যতিক্রম, অর্থাৎ ঠিক ঈদের আগের দিন আজকে এখানে ফেরিগুলোই অপেক্ষা করছে কখন গাড়ি আসবে, যাত্রীরা আসবে। ঠিক এইভাবেই মাঝে মাঝে ছুটে আসছে দু একটি করে বাস, সেই সঙ্গে প্রাইভেট কার এবং মাইক্রোবাস গুলো, তার সঙ্গে গুটি কয়েক মানুষ আসছে, অর্থাৎ কাটা গাড়িতে যারা আসছেন এদের সংখ্যাও কিন্তু খুব একটা বেশি না। খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে মাঝে মাঝে ফেরিগুলো ছেড়ে যাচ্ছেন পাটুরিয়ার উদ্দেশ্যে। বরঞ্চ আজকের যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই, যে দৌলদিয়ার থেকে আসলে পাটুরিয়াতে ঢাকামুখী গাড়ির গুলোর আসার সংখ্যাটাই বেশি। এখানে যখন আমি আসছিলাম তখন আমি মানিকগঞ্জ থেকে ঢাকার ইচ্ছা মহাসড়কেও, যেখানে প্রতিদিন আপনার গাড়ির চাপ থাকে, সাধারণ সময়ে অনেকটা বেশি চাপ থাকে, আজকে আসলে দু একটা গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ির চোখে পড়েনি। বেশিরভাগই বলা চলে যে সিএনজি এবং অটো রিক্সাগুলোই মহাসড়কও সেখানে নিয়ন্ত্রণ করে রেখেছে। বাবু, এই হচ্ছে পাটুরিয়া ঘাটের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মানিকগঞ্জ থেকে জানছিলেন ঘাটের খবর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দোরগোড়ায় এখন খুশির ঈদ। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। রোজাদাররা যে আত্মশুদ্ধির সংযম, ত্যাগ তিতিক্ষার গুণাবলী দ্বারা উদ্ভাসিত হয় তার গতিধারা ধরে রাখার শপথ গ্রহণের দিন এই ঈদুল ফিতর। খুশির এই ঈদে হঠাৎ বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কার কথা বলছেন আবহাওয়াবিদরা। রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী। দরজায় করা নাড়ছে খুশির ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার দিন ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন হচ্ছে পুরস্কার পাওয়ার দিন। আমরা আনন্দ উদযাপন করব সবাইকে নিয়ে, আর তা হলো আমাদের পাশের বাড়ির মানুষ বা আশেপাশে যারা আছে নিরন্ন মানুষ, তাদের ঘরে খাবার আছে কি না, আমাদের আত্মীয়তার বন্ধনটাকে সুদৃঢ় করা, পাশাপাশি কেউ যদি কোনো সমস্যায় থাকেন তাদের পাশে এসে দাঁড়ানো, এবং সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করে নেব। করোনার কারণে গত দুই বছর যে ঈদগাহে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা, সেই ঈদগাহগুলো এখন পুরোপুরি প্রস্তুত ঈদের নামাজের জন্য। এদিকে ঈদের দারুণ এক সাজে সেজেছে রাজধানী ঢাকা। যানজট সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকাকে ফাঁকা পেয়ে গ্রীষ্মের প্রকৃতিও যেন অপরূপ রূপে সাজিয়ে দিয়েছে যা হতে পারে রাজধানীবাসীর জন্য বাড়তি ঈদের আনন্দ। এসব কিছুর পরেও কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে ঈদের দিনের আবহাওয়া নিয়ে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি ঈদের দিন সহ ঈদের আগের দুদিন এবং ঈদের পরের দিন। তবে এইরকম বৃষ্টিটা, এরকম আমাদের কালবৈশাখী যেহেতু সিজন, এরকম বৃষ্টি হয় কালবৈশাখী জ্বর আকারে। তো বৃষ্টিটা সাধারণত সারাদিন রাত কিংবা সারাদিন কিংবা সারাদিন রাত ব্যাপী এরকম হবে না, থেমে থেমে সামান্য সময়ের জন্য হতে পারে। শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে এখন রাজধানীবাসী ব্যস্ত টুকিটাকি কেনাকাটা নিয়ে। ঈদ ও তার পরের দিনগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জবাবদিহি না থাকায় বাজার নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। জনগণের দিকে তাদের চাওয়ার কোনো মানে দৃষ্টি নেই, এটাকে তখন উন্নয়নের গল্প শোনাতে থাকে। কিন্তু উন্নয়নের এই চাপা পাথরের নিচে যে মানুষ আর্তনাদ করছে, চাপা পাথরের নিচে যে মানুষ আর্তনাদ করছে, সেই আর্তনাদ সরকার শুনতে পায় না। বানের জলে ভেসে গেছে সুনামগঞ্জের হাওরের এ বছরের ঈদ আনন্দ। ঈদে পরিবার পরিজনের জন্য নতুন পোশাক তো দূরের কথা, ঠিকমতো খাবারের জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে হাওরের কৃষকদের। কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। একই চিত্র নেত্রকোনার হাওর অঞ্চলে।
সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরী এবং নেত্রকোনার ভবন দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে কদিন আগেও ছিল সবুজের সমারোহ, এখন থইথই পানি। বাঁধ ভেঙে তলে গেছে হাজারো কৃষকের স্বপ্ন। এই বছর সুনামগঞ্জ হাওরবাসীর ঈদের কোনো আনন্দ নেই, আছে হতাশা আর ক্ষোভ। ঈদে ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দিতে পারছেন না, সেমাই পায়েসও ভালো কোনো রান্না হবে না, এসব কথা ভেবেই কান্নায় ভেঙে পড়েন অনেক গৃহিণী। হাওর নেতাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও পিআইসির অবহেলা ও দুর্নীতির কারণে বাঁধ ভেঙে কৃষকদের এই দুর্দশা। তাই এই দুর্যোগে হাওরবাসীর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও তাদের। গুটি কয়েক মানুষের অবহেলা এবং দুর্নীতির জন্য এবারও সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওর, চাপ্তির হাওর সহ একেবারে সকল ফসল এইসব হাওরের পানিতে তলিয়ে গেছে। আশা করব সরকার বাহাদুর এই কৃষকদের, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবেন এবং যাতে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারে, নতুবাদ এই কৃষকদের আনন্দটা চোখের জলে ভেসে যাবে। গত 2 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের 10 উপজেলার অন্তত 23টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বড় ফসল। একই চিত্র নেত্রকোনার হাওর অঞ্চলে। ঈদের আনন্দ মলিন হয়ে গেছে শতভাগ হাওর অধ্যুষিত খালিয়াজুরি উপজেলার 15টি গ্রামের হাজারো পরিবারের। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকার বিস্তীর্ণ বড় ফসল তলিয়ে যায়। ঈদের আনন্দ নয়, তাদের চিন্তা পুরো বছর কিভাবে চলবেন। পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চেয়েছেন হাওরবাসী। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের বহু গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালন করছে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। চাঁদপুরের অর্ধশত গ্রামে অন্তত 20টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত এতে ইমামতি করেন মাওলানা ASM রহমতুল্লাহ। শরীয়তপুরের 15টি গ্রামে ঈদের নামাজ আদায় করেন তারা। লক্ষ্মীপুর, মাদারীপুর, ঝিনাইদহ, ফরিদপুর এবং পিরোজপুরের 8 গ্রামে ঈদুল ফিতর উদযাপন করছে। চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন করছে মির্জাখিল দরবারের অনুসারীরা। এছাড়া সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে মৌলভীবাজার, দিনাজপুর, বরিশালের কয়েকটি জেলায় ঈদুল ফিতর পালন করেছেন হাজারো মানুষ। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানতে যাচ্ছি রাজধানীর নিউ মার্কেটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান, যাচ্ছি তার কাছে। অপু, বিপণী বিতানগুলোতে এই শেষ মুহূর্তে ঈদের কেনাকাটার কি খবর আপনার কাছে আছে? হ্যাঁ, বিপণী বিতানগুলোতে ঈদের শেষ মুহূর্তে কেনাকাটার খবর বলতে, আসলে যদি 29 রোজা হতো তাহলে আজকে ঈদ হওয়ার কথা, সেই হিসেবে অনেকেই গতকালের ভিতরে তাদের কেনাকাটা শেষ করেছেন। আর যেহেতু 30 রমজান এবার, যে কারণে একদিন বেশি সময় পাওয়ার কারণে অনেকেই, যারাই ঢাকাতেই ঈদ করছেন তারা অনেকেই এসছেন রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, এবং নিউ মার্কেটের শপিং মলগুলোতে একেবারে সকালে যে দোকানগুলো দেখেছিলাম সেগুলো একেবারে দিনের শুরুতে, যে কারণে একটু ভিড় কমই ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়টি বাড়ছে। আর মূলত আজকে সারাদিন হয়তো ভিড় খুব বেশি বাড়বে না, যেহেতু অনেকেই কেনাকাটা সম্পন্ন করেছেন। তবে এই রাজধানী ঢাকার, বিশেষ করে পুরান ঢাকার মানুষের একটি ঐতিহ্য রয়েছে যে তারা ঈদের আগে অর্থাৎ চাঁদ রাতে অনেকে কেনাকাটা করে। সে কারণে ধারণা করা হচ্ছে, কিংবা আমরা দোকানিদের সাথে কথা বলেও যতটুকু জানতে পেরেছি, যে সন্ধ্যার পর মানুষের একটি ঢল নামবে। আর মূলত ঈদের আগে শেষ মুহূর্তে 30 রমজানের দিন কেনাকাটা বলতে একেবারে একেবারে খুঁটিনাটি যে বিষয়গুলো, কিংবা টুকিটাকি যে কেনাকাটাগুলো রয়েছে, অর্থাৎ পায়জামা, টুপি, আতর, কিংবা মেয়েদের বিভিন্ন প্রসাধনী, সেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব বেশি দিচ্ছেন। আর দোকানিদের সঙ্গে আমরা যতটুকু কথা বলেছি তাতে গত 2 বছর করোনার কারণে তাদের যে ক্ষতিটি ছিল সেটি
কিছুটা পুষিয়ে উঠতে পেরেছে। অনেক ক্রেতারাও একটু এবার অনেকে বাড়িতে গেছেন, স্বস্তির সঙ্গে মোটামুটি আজকে অনেকটা ফাঁকা থাকার কারণে অনেকটা মানে স্বস্তিদায়কভাবেই কেনাকাটা করছে। তো এই হচ্ছে রাজধানীর বিপণী বিতানগুলোতে ঈদের শেষ মুহূর্তে কেনাকাটার খবর। বাবু, জানছিলাম ঈদ কেনাকাটার খবর। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনে মার্কিন অস্ত্রের চালানে হামলার দাবি করেছে রাশিয়া। এর মধ্যেই মারিউপোলের অবরুদ্ধ কারখানা থেকে শ্বাসরুদ্ধকর অভিযানে শতাধিক বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদিকে আকস্মিক সফরে কিয়েভ গিয়ে ইউক্রেনীয়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। ইউক্রেনের পূর্বাঞ্চলে জোরদার হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্রের চালানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ওদেসা শহরের কাছে চালানো এ হামলায় একটি সামরিক বিমান ক্ষেত্রের রানওয়ে ধ্বংস হয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন পুরোপুরি ও পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের অধিকাংশই দখল করে নিয়েছে রুশ বাহিনী। তবে তারা মারিউপোলের বিশাল একটি ইস্পাত শিল্পর কারখানার নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি। সেখানে ইউক্রেনের কয়েক হাজার সামরিক, বেসামরিক ও আহত সেনা আটকা পড়েছিল। গেল দুদিনে জাতিসংঘের মধ্যস্থতায় সেখান থেকে শতাধিক বেসামরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি কার্যকর যুদ্ধবিরতি হয়েছে যা গত 65 দিন হয়নি, তবে বেসামরিক নাগরিকদের উদ্ধার করার পর থেমে থেমেই মর্টার হামলা চালাচ্ছে রুশ বাহিনী। 9 সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইউক্রেনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক হাজার লোক নিহত ও 50 লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে। রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর এখন দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে মনোযোগ দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম বুচা শহরে যুদ্ধাপরাধে জড়িত 10 রুশ সেনাকে চিহ্নিত করার কথা জানিয়েছে দেশটির তদন্তকারীরা। এদিকে আকস্মিক সফরে রোববার ইউক্রেনে যান যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সশস্ত্র সেনা প্রহরায় প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে পেলোসি ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান। রুশ আগ্রাসনের মুখে আমেরিকা ইউক্রেনের পাশে আছে সে বার্তা দিতেই কিয়েভ সফরে গেছেন বলে জানান তিনি। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর বিশেষ দূত হয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাস্তুচ্যুত মানুষের সঙ্গে দেখা করছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারীর পর আবারও স্বাভাবিক নিয়মে ঈদ জামাতে যোগ দিচ্ছেন মুসল্লিরা। সৌদি আরবে ঈদের জামাতে যোগ দেয় বিপুল সংখ্যক মুসল্লি। ইন্দোনেশিয়ায় ঈদগাহ, মসজিদ এবং রাস্তায় পর্যন্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। মালয়েশিয়ায়ও ব্যাপক পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 2 বছর পর স্বাভাবিক পরিস্থিতিতে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। ঈদুল ফিতর উদযাপন করছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মুসলমানরাও। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।